পদ্মা সেতু যখন চালু হলো তখন একদিন আমরা সুযোগ পেয়েই তারপরে আর সুবিধা বঞ্চিত, সেম এখানেও আমরা সুবিধা বঞ্চিত। আমি সাটকে থাকবো, যাত্রীরা অফিসে যাত্রী আসবে, পরীক্ষা যাত্রী আসবে, তারা যদি উপর দিয়ে না আসতে পারে নিচে ওরা তো দাম আটকে থাকবে। এখন আমাকে অনুমতি দেয় না, আমরা উঠতে পারবো না। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি উদ্বোধন হয়েছে গতকাল 3:30 এবং আজকে ভোর 6 বাজে গণপরিবহনের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, উচ্ছ্বাস প্রকাশ করেছে, তবে 2-চাকার যানবাহন এবং 3-চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। আসুন আজকে আমরা জেনে নিব 2-চাকার যানবাহন এবং 3-চাকার যানবাহনের যারা চালক রয়েছেন তারা আসলে কী মন্তব্য করছেন, তারা কতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন নাকি তারা আসলে হতাশা ব্যক্ত করছেন। চলুন জেনে নিই আজকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা নিঃসন্দেহে সরকারের একটি অর্জন, দেশের অর্জন, সাধারণ মানুষের একটি অর্জন, যেটা মানুষকে আসলে উৎফুল্ল করছে এবং যানজটের সংখ্যা কমাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি 2-চাকার যানবাহন এবং 3-চাকার যানবাহন পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা 2-চাকার যানবাহন বা 3-চাকার যানবাহনে আছেন তাদের আসলে মতামতটা যদি একটু। আসলে সত্যি কথা বলতে আমরা তো আগে একবার এরকম সুবিধা বঞ্চিত হয়েছি, পদ্মা সেতু যখন চালু হলো তখন একদিন আমরা সুযোগ পেয়েই তারপরে আর সুবিধা বঞ্চিত, সেম এখানেও আমরা সুবিধা বঞ্চিত। আমরা এই এত বড় একটা প্রকল্প চালু হলো বাট আমরা এটার সুযোগটা সুবিধাটা নিতে পারলাম না, এটা আসলে আমাদের জন্যে খুবই দুঃখজনক। তবে আশা করি কোনো এক সময় হয়তো আমরাও এখানে ওঠার সুযোগ পাব। হ্যাঁ, এটাই নিশ্চয় আটকে থাকবো, যাত্রীরা অফিসে যাত্রী আসবে, পরীক্ষা যাত্রী আসবে, তারা যদি উপর দিয়ে না আসতে পারে নিচে ওরা তো দাম আটকে থাকবে। এখন আমাকে অনুমতি দেয় না, আমরা উঠতে পারবো না। এটা যারা বড় 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 প্রতিনেত্রী আছে একে যেরকম ভালো লাগছে তারা তো এরকম করছে, আমাকে তার কিছু বলার নাই, আমরা সাধারণ পাবলিক, তা বললে কোনো কাজ হবে না। খুবই দুঃখজনক, যেমন বিগত দিনে পদ্মা সেতুটা বন্ধ থাকার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, সেরকম যদি একটা ব্যবস্থা করে আমাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করতে দেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এটাই আমরা চাই যে আমাদের জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম করে যেন আমাদেরকে এক্সপ্রেসওয়েতে উঠতে দেওয়া হয়, এটাই আমাদের আবেদন। যে আসলে সবগুলো তো ব্যক্তিগত গাড়ি আসে, তাই এখানে হচ্ছে আপনার প্রাইভেট গাড়ি আসা হয়, যে 4-চাকাগুলো আমার বাইকে আমরা তো ব্যক্তিগত কাজে বের হই, তো যদি ব্যক্তিগত কাজে আমাদের বাইকগুলো যাইতে তো ভালোই হতো। আর টোল তো ব্যবস্থা করছে, হানি ফ্লাইয়ের মধ্যে টোল আছে, আমরা টোল দিতে রাজি, তা আমাদেরও যারা ব্যক্তিগত কাজে বাইক রাইড করতেছে তাদেরকে উঠতে দিলে ভালো হইতো আর কি বলতে চাইছি। খুবই ভালো লাগছে যে খুব দ্রুত এয়ারপোর্ট চলে যাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যদি একটা বাইকের জন্য বা সিএনজির জন্য পারমিশন দেওয়া হতো সেটা আরও ভালো হতো আমাদের জন্য আর কি। এই জিনিসটা থাকতো যেটা থ্রি হুইলার বা মোটর সাইকেল, আসলে সবাই তো ধরেন গাড়িলে চলাফেরা করতে পারে না, সবারই সময়ের দাম আছে বাংলাদেশে বা যে চলার পথে, কারণ বাইক দিলে একটু কতটা চার্জ তো সব জায়গায় দিতে হবে, দিত দিলে হয়তো আমরা ওই ফুটওভার ব্রিজে হয়তো তাড়াতাড়ি যেতে পারতাম বা যাত্রী দেখে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারতাম, সেটা আমাদের জন্য ভালো ছিল, যাত্রীর জন্য ভালো ছিল। তবে এটা করা উচিত, বাইকের জন্য বা সিএনজির জন্য এটা করা উচিত, টোল দিয়ে হলেও সেটা করা উচিত যে আমরা টোল দিয়ে হলেও যাইতে পারতাম। এটা আমাদের জন্য এই সুবিধা হওয়ার উচিত ছিল, কিন্তু সরকার কী চিন্তাভাবনা করে করছে এটা তো সরকার ভালো জানে, আমাদের জন্য হইলে আমরাও সুবিধাটা পাইতাম, এখন নাই তো সরকারের বিরুদ্ধে তো যাওয়া যাবে না।